ভারতীয় মহিলা ক্রিকেট দলত স্থান লাভ অসম কন্যা উমা ছেত্রীর। এদিনিয়া টি টুয়েন্টি আর টেস্ট দলত স্থান লাভ করেছে অসমৰ উমায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনুষ্ঠিত হবলগা শৃঙ্খলাত উমা ছেত্রীর স্থান লাভ করার পিছতেই উৎফুল্লিত হয়ে পড়েছে বোকাখাটবাসী। অসমৰ বোকাখাটৰ এখন ভিতরা গাঁৱৰ পৰা গৈ ভাৰতৰ সিনিয়র দলত স্থান পোৱাৰ পিছতেই বোকাখাটত উমা ছেত্রীক উষ্ম আদরণি জনোৱা হয়। বহুত আশীর্বাদ দিছে স্যারে, ভাল লাগিছে। আর ইয়াত যথেষ্টখিনি স্যার, সকলো স্যার আছিলে আর লগতে মোৰ কোচো আছিলে, ভাল লাগিছে। মোক ভারতীয় জাতীয় মহিলা ক্রিকেট দলত পুনৰ স্থান লাভ করার বাবে বিশেষভাবে সম্বর্ধনা জনোৱা হয় উমা ছেত্রীক। বোকাখাট জিলা ক্রীড়া সন্থার সভাপতি তথা কেবিনেট মন্ত্রী অতুল বৰাই জনায় সম্বর্ধনা। উমার সাফল্যই বোকাখাট ক্রীড়া সন্থাক অত্যন্ত উৎসাহিত করেছে, কারণ এই স্টেডিয়ামতে উমায় প্র্যাকটিস করে আজি এই পর্যায়লৈকে যাবলে সক্ষম হয়েছে। বোকাখাটবাসী রাইজ অত্যন্ত আনন্দিত, অসমবাসী রাইজ গৌরবান্বিত। উমা আর আগবাড়ি যাওক, আমি তাকে কামনা করছি। বোকাখাট খেলপথারত অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানত উমা ছেত্রীক আদরণি জনায় জিলা ক্রীড়া সন্থার আন বিষয়ববিয়া আর স্থানীয় ক্রীড়াপ্রেমীও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হবলগিয়া ক্রিকেটর তিনিটা সংস্করণতে ভাল খেল প্রদর্শনের আশা করেছে উমা ছেত্রীয়ে। মনোভাবটো বহুত ভাল লাগিছে, ভাল লাগিছে কারণ সিলেকশন হয়েছো। প্র্যাকটিস এতিয়া চলি আছে আর আরম্ভ করে আছো, আর মই 9 তারিখে গৈ আছো। বোকাখাটৰ পৰা ধ্ৰুৱজ্যোতি ৰাজখোৱাৰ ৰিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।